নমস্কার, আজকে থাকছে আপনাদের জন্য বেশ কয়েকটি বুদ্ধির প্রশ্ন। পাশে থাকুন। তিন অক্ষরের নাম, তার লোকের নাম হয়, প্রথম অক্ষর বাদ দিলে দেশের নাম হয়, বলুন তো শব্দটি কি? সঠিক উত্তর শচীন। শচীন মানে মানুষের নাম আর চীন মানে দেশের নাম। বলুন তো একটি ফলের নাম। পুরুষ মানুষ বেশি বয়স হলে দুটি শব্দ একসাথে করলে সেটিও একটি ফলেরই নাম হয়। সঠিক উত্তর জাম্বুরা। তিন অক্ষরের নাম, তার চোখে চোখে থাকে, প্রথম অক্ষর বাদ দিলে গড়িয়ে গড়িয়ে চলে, বলুন তো জিনিসটা কি? সঠিক উত্তর কাজল। কাজলের প্রথম অক্ষর বাদ দিলে হয় জল, যা গড়িয়ে গড়িয়ে চলে। কোন চালে ভাত হয় না? এখানে অনেকগুলি উত্তর হতে পারে, তার মধ্যে দুটি হলো ঘরের চাল এবং টিনের চালে ভাত হয় না। যদি ভিডিওটি দেখে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন। কোন জিনিস আমরা না ধুয়ে খাই পরে পস্তাই, বলুন তো উত্তরটা কি হবে? এখানে উত্তর হবে দুকা। দিনের বেলায় ঘুমিয়ে থাকে, রাতের বেলায় জাগে, ঘর নেই বাড়ি নেই আকাশেতে থাকে, বলুন তো কে সে? এখানে উত্তর হবে আকাশের তারা। তিনটি শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে নতুন একটা শব্দ তৈরি করুন। এখানে আমি যে শব্দটা তৈরি করেছি সেটা হলো গরম। যদি আপনি দাদার ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ছেলেরা মেয়েদেরকে একবার দেয় আর সেটা মেয়েরা সারা জীবন মাথায় করে রাখে, বলুন তো জিনিসটা কি? এখানে উত্তর হবে সিঁদুর। দুঃখ পেয়ে কাঁদলে মানুষের কোন দিকের চোখ দিয়ে আগে জল বের হয়? আপনার যদি জানা না থাকে তাহলে জেনে রাখুন, সঠিক উত্তর দুঃখ পেয়ে কাঁদলে মানুষের বাম দিকের চোখ দিয়ে জল বের হয়। কোন রুমে কোনো থাকার জায়গা নেই কিন্তু সেই রুম আমাদের অনেক উপকার আসে? এখানে উত্তর হবে মাশরুম। মেয়েদের কোন জায়গায় টিপ দিলে ভালো লাগে? এখানে উত্তর হবে মেয়েদের কপালে টিপ দিলে ভালো লাগে। তিন অক্ষরের নাম, তার শয়নের সাথী, শেষের অক্ষর ছেড়ে দিলে চরণতলে থাকি, বলুন তো জিনিসটা কি? এখানে উত্তর হবে বালিশ। বালিশে মাথা রেখে আমরা ঘুমাই আর বালি আমাদের পায়ের নিচে থাকে। আপনি আমার কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। মধুবাই, যদুবাই, শ্যামবাই, রাজা, পিছন থেকে নাতি বলে দুই হাতে বাজা, বলুন তো উত্তরটা কি হবে? এখানে উত্তর হবে হাততালি বাজানো। কখন কোনো মানুষকে ভুল কাজ করার পর আমরা অভিনন্দন জানাই? এখানে উত্তর হবে যখন মানুষটি ভুল কাজ করবার পরে
কোনো ভালো কাজ করে। মানুষ সব থেকে প্রথমে কোন ফল খেয়েছিল? এখানে উত্তর হবে খেজুর। হাত পা নেই, তার ঘুরতে ভালোবাসে, বুক দিয়ে চলে ফেরে বনে জঙ্গলে। বলুন তো কে সে? আশা করি উত্তরটা অনেকেই পেরেছেন। এখানে উত্তর হবে সাপ। আচার দিলে ভাঙে না আর টিপ দিলে সয় না, বলুন তো জিনিসটা কি? এখানে উত্তর হবে ভাত। ভাত আচার দিলে ভাতের কিছু হয় না, আবার একটু টিপ দিলে ভাত চটকে যায়। আমার গায়ের রং সাদা, আমাকে সমস্ত মানুষ ও প্রাণীরা কোনো জিনিস কাটার জন্য ইউজ করে, বলুন তো আমি কে? এখানে উত্তর হবে দাঁত। আমরা দাঁত দিয়ে খাবার কাটিং করি। আমার থেকে যখন আপনি কিছু নিয়ে নেন তখন আমি আরো বড় হয়ে যাই, বলুন তো আমি কে? এখানে উত্তর হবে গর্ত। বলুন তো কাকে ডুবতে দেখো আমরা কেউ বাঁচাতে চাই না? এখানে উত্তর হবে সূর্য। আমরা প্রতিদিন সূর্য ডুবতে দেখেও কেউ বাঁচাতে চাই না। আমি একটি পশু, আমি জঙ্গলে থাকি, আবার রাস্তার উপরেও থাকি, বলুন তো আমি কে? এখানে উত্তর হবে জেব্রা। জেব্রা জঙ্গলে থাকে আর রাস্তাতে জেব্রা ক্রসিং থাকে। উত্তরটা কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের জন্য প্রশ্ন, কোন ফলের বাইরটাকে ভিতরটা ফেলে দেয়? কোন ফল মিষ্টি কিন্তু সেটা বাজারে বিক্রি হয় না? এখানে উত্তর হবে কর্মফল। বলুন তো মানুষের কোন হাতের আঙ্গুল থাকে না? এখানে উত্তর হবে অজুহাতে। মানুষের অজুহাতে কোনো আঙ্গুল থাকে না। আজকে শেষ প্রশ্ন উত্তর, একজন নারী সবচেয়ে খুশি হয় কি পেলে? এখানে উত্তর হবে একজন নারীকে যদি তার প্রাপ্য সম্মান দেওয়া হয় তাহলে সবচেয়ে বেশি খুশি হয়। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে? আশা করি খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তা অবশ্যই লাইক দিবে। আর তোমাদের কয়টি উত্তর সঠিক হয়েছে অবশ্যই তা আমাদের কমেন্ট করে জানাবে। যারা চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করেননি তারা আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আই বাটনে ক্লিক করে রাখুন, যাতে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। কথা হবে পরের ভিডিওতে নতুন কোনো দাদা সিরিজ নিয়ে।